করবো তুই বল। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আমার ঠাকুর ঘরকে শেয়ার করতে চাই। কেননা আজ তো স্নান যাত্রা, তাই আজ আমি আমার গোপালকে একটু সাজাবো এবং সন্ধে দেবো, এইটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। জানালাটা খুলতে পারি কিনা, ঠিক আছে, একটু অন্ধকার অন্ধকার দেখালে তো মনে হবে এখন শুনলে। তো বন্ধুরা দেখুন, তবে আমার গোপালকে সাজায়, আমি সকালে চান করিয়েছিলাম গোপালকে। এখন একটু আমি সাজাবো। জামাটা তুলেছিলি তো? হাড়ের মতো লাগছে এটা, ঠিক আছে আর কথা বলবো। লাইটটা একটু এদিকে আছে, আর কি লাইটটা এদিকে নিয়ে
দিকে দিলে হবে না, লাইটটা এইখানে দিতে হবে, এই রাতে ভালো। পর্ব শেষ। এবার আমি একটা রুই এবং কাতলা মাছের টোপ তৈরির পদ্ধতি আপনাদের দেখাবো, সেই জন্য আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আপনারা আসুন আমার সাথে। আর এটা যারা মাছ ধরতে ভালোবাসেন বা মৎস্যপ্রেমী যারা আছেন তারা অবশ্যই এটা একটু মনোযোগ সহকারে দেখুন এবং আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই। তাহলে আমি শুরু করছি। এটা রুই এবং কাতলা মাছের টোপ, যারা বড় পুকুরে কিংবা টিকিট কেটে মাছ ধরতে ভালোবাসেন, যাদের মাছ ধরার খুব নেশা বা আগ্রহ বেশি আছে, তারা অবশ্যই আমার এই পদ্ধতিটা দেখতে পারেন এবং শিখতেও পারেন। ঠিক আছে, তাহলে চলি বন্ধুরা আমি শুরু করি। এই টোপটা বানানোর জন্য আমি নিয়েছি নারকেল কোড়া, এখানে নিয়েছি দালচিনি, এলাচ, জয়িত্রী, এখানে নিয়েছি জায়ফল, এটাকে স্টারফুল বলি আমি জানি, আর এর কি ভালো নাম আছে আমি জানি না। আমি শুরু করছি। ঠিক আছে, ঘি লাগবে, নারকেল তেল লাগছে, একটু আখের গুড় লাগছে এটাতে কালারের জন্য, অল্প দেব আমি, এটা বেশি দেব না। প্রথমে আমি নারকেলের তেল দিচ্ছি, তেলটা একটু বেশি করেই লাগবে কেননা এতটা নারকেল করে আমাকে এতে ভাজতে হবে, একটু ডিপ করে ভাজতে হবে। তেলটা হয়ে গেছে, আমি এবার নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সব সময় নাড়তে হবে, না হলে এই নারকেলটা পুড়ে যেতে পারে এবং রংটা কালো হয়ে যেতে পারে। এটা রংটা কালো হলে হবে না, ঠিক লালচেভাবে এটা ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা এটা কালারটা কিরকম লাল এসেছে, ঠিক এরকম লালচে কালারে করে ভাজতে হবে, কালো হলে চলবে না। আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা একটু বন্ধ করছি কেননা ওই মশলাগুলো আমাকে গুঁড়ো করতে হবে। আমি এই মশলাগুলো একসাথে একটু হালকা করে ভাজবো যাতে না পুড়ে যায়, মানে সামান্য নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে রেখেছি, এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার আমি এতে সামান্য গুড় দিচ্ছি, একদম অল্প জল, এই জলটা কিন্তু থাকবে না, এতেই
শুধু গুড়টা গালানোর জন্য জলটা আমি দিলাম। এবার এতে আমি ঘি দেব। বলো, আমি 3 চামচ ঘি দিলাম। এবার আপনারা যেরকম পরিমাণ তৈরি করবেন সেই হিসাবে দেবেন। এই যে দেখছেন মশলা গুঁড়োটা, এই গুঁড়ো মশলাটা আমি এবার এতে দিয়ে দেব। একটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হয় যেন খেয়ে নিই, কিন্তু এটা মাছের খাওয়ার জন্য আমি তৈরি করছি। আজকাল মাছেরাও একটু উন্নত ধরনের খাবার খেতে চায় মানুষের মতো। দেখুন বন্ধুরা, একদম কিন্তু জল থাকবে না এতে, আপনারা দেখতে পাচ্ছেন এতে একদম জল নেই। আর রংটা ঠিক লালচে, রংটা ঠিক লালচে লালচে মতো আছে। এবার আমার এটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে এবার নামিয়ে নেব। এটা যে কোনো বড় সাইজের রুই কাতলা মাছের টোপে এটা ব্যবহার করা হয়। নারকেল দিয়ে বানানো এই টোপটা আমার তৈরি হয়ে গেছে। আপনারা যে কোনো মাছের টোপে এটা ব্যবহার করতে পারেন। এটাও একটা টোপ এবং এতে অবশ্যই মাছ উঠবে। আপনারা আমার এই টোপ তৈরির পদ্ধতিটা অবশ্যই দেখবেন এবং নিজেরাও এটা তৈরি করবেন। যারা মৎস্যপ্রেমী, মাছ ধরতে ভালোবাসেন, তারা অবশ্যই এটাকে তৈরি করে দেখতে পারেন। তো আজকের এই ভিডিওটি আপনারা দেখুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।